যখন সে বলছে ঈশ্বরকে অনুভব করছি মানে আমি কিছু বুঝতে পারছি, বুঝতে পারছি মানে তো অনুভব করছি না, না বোধ আর অনুভবের মধ্যে পার্থক্য নেই, বোধের একটু শীত আর গ্রীষ্ম এটা অনুভব করছিস, ঠিক আছে আমি যা বলছি তুই কি অনুভব করছিস, তোর কি অনুভূতি হয়েছে, হাউ টু প্রুভ, তোর তোর অনুভবের ইন্ডেক্স হবে যে অনুভবকে তুই বলতে পারবি যে আমার যে বডিলি বায়োলজিক্যাল কন্ডিশনিং সেই ভিত্তিতে আমার এখন কত 98.3, তার মানে আমি ওকে আছি। আচ্ছা 98.3ও কি জ্বর নয়, কিন্তু যেহেতু সবার আছে আমরা বলেছি ইটস কোয়াইট কমন, এমন হতে পারে সাপের জন্য এটা খুব প্রাণহানিকর জ্বর, তাই না? ঠিক আমাদের আমাদের যেটা জ্বর সেটা তো জ্বর, আমাদের সাধারণ সেটাও জ্বর, ঠিক সেটাও কিন্তু একটা টেম্পারেচার, তো তো আমরা ওর মধ্যে এক্সিস্ট করছি বলে আমরা বলছি ইটস নর্মাল, ঠিক আছে? তো এরকমই ব্যাপার, অনুভব যখন তুই করছিস অনুভব সবসময় আপেক্ষিক হবে এবং ইন্ডেক্স হবে, অনুভবকে মাপা যাবে। তুমি নর্মাল আছো মানে 98.3 বলে দেবে ইটস ওকে, ও ঠিক আছে কোনো জ্বর নেই, জ্বর আছে কিন্তু বলে দেবে জ্বর নেই, ঠিক। কিন্তু তুই যখন বুঝছিস তুই কীভাবে ইন্ডেক্স নির্মাণ করবি, কিছু বুঝছিস কোনো জিনিস কী করে তুই প্রমাণ করবি তুই বুঝেছিস, যে কোনো জিনিস বল, বোধকে কী করে প্রমাণ করবি, জ্ঞানকে কী করে প্রমাণ করবি, প্রমাণ করতে পারবি না। তোর মিষ্টি বলছি জিনিসটা মিষ্টি, ঠিক আছে, একদম নিয়ে গিয়ে মাইক্রোস্কোপের নিচে রাখা হলো, ওকে ওর ফর্মুলা বের করা হলো যে এই এর মধ্যে কার্বন এই আছে এই আছে মিষ্টিতে আছে, এর জীবের এ যে কন্ডিশনিং এর জীবের যে গঠন আছে যে সাত করকে নেমে একটি মিষ্টি বলা চলে, সব প্রমাণ করা যাবে, ঠিক আছে, এত অবধি প্রমাণ করা যাবে। কিন্তু তোর ধর তুই বলছিস যে এটাকে আমি মিষ্টি বলবো এটাকে আমি ঝাল বলবো, ঠিক আছে, এটা কী করে প্রমাণ করবে, কী করে প্রমাণ করবে পারফেক্ট ঝাল, ওটা তো জীবের কন্ডিশনিং যেটাকে মিষ্টি বলছে ভাবছে এর ঝাল ভাবছে তো, কিন্তু তোর যে পার্টিকুলারলি ঝালই লাগছে লাগবেই, ঠিক আছে, এটা পুরোপুরি প্রমাণ করা যাবে না, একটা দূরবধি বলে দেওয়া যাবে, একটা দূরবধি বলা যাবে এটা ঝাল এটা মিষ্টি এই এই এটাকে এটা সাওয়ার বলা যাবে এটাকে সল্টি বলা যাবে এত অবধি বলা যাবে, ঠিক আছে, কিন্তু যদি একটু সামনে গিয়ে দেখিস অ্যাকচুয়ালি কিছু বলা যাবে না, অ্যাকচুয়ালি কিছু মাপা যাবে না, কারণ তোর কন্ডিশনিং প্রত্যেক মুহূর্তে বদলাবে। তুই যদি এখন লেটেস্ট থিওরিগুলো দেখিস যে কোনো আমাদের সাইন্টিফিক রিসার্চের বায়োলজিক্যাল রিসার্চের প্রত্যেক 7 বছর বাদে বাদে তোর সব কিছু বদলাতে থাকে, আজকে তোর প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে 7 বছর পরে তোর পুরো গরম লাগতে শুরু, পুরো পুরো স্ট্রাকচার ঘুরে যেতে পারে, তোর পলিউশনে কিছু মনে হয়তো খুব কষ্ট হয়, তোর হয়তো দেখা যায় পেট্রোলের গন্ধ ভালো রাখতে শুরু করবে, এর কোনো উত্তর বিজ্ঞান বের করতে পারছে না কীভাবে কী ঘটে যাচ্ছে। তো প্রত্যেকটা এই যে এখন তো কী কী বলছে বলছে গাছ গাছের মধ্যে ফিয়ার দেখা যাচ্ছে এমন থিওরি বেরিয়েছে, গাছে ফিয়ার আগে ফিয়ার মানে ভয় দেখা, হ্যাঁ ব্যাপারটা কি মালি আসলে যেন সে খুব লাভেড ফিল করছে, তার আমাদের মতো পারসেপচুয়াল তার জগৎ নয় কিন্তু তার মলিকুলার গঠন বদলাচ্ছে, তার মধ্যে হেলদিনেস দেখা যাচ্ছে, তার মধ্যে মানে ডিস্ট্রাকটিভ অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে, সে ওটা কুচকে যাচ্ছে, যেমন গাছের লেয়ার এই যে খসখসে যে গাছের আস্তে আস্তে করে একটা সার্কেল তৈরি হয় না, যত ওয়েদার ড্রাই হবে গরম হবে তত ওটা খসখসে হতে শুরু করে, আর যত শীতের দিকে যাবে দেখবে গাছেরগুলো কীরকম প্লেন হয়ে গেছে, ঠিক এটা কী আছে, এটা অটোমেটিক্যালি সে তো বায়োলজিক্যালি তো সেটা নিয়ে তৈরি হচ্ছে, ওই ওয়েদারের সাথে অ্যাকাস্টামড হচ্ছে, ঠিক আছে, তো এই অ্যাকাস্টম ব্যাপারটা বলছে যে এই যে জীবনের যে স্রোত তার মধ্যে ন্যাচারাল একটা ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা আছে, একে ঈশ্বর বলে, এটাই ঈশ্বর, যে অটোমেটিক্যালি সে কীভাবে কীভাবে সার্ভাইভ করতে হবে জানে, লাইফ হ্যাজ ইটস ওন ইন্টেলিজেন্স, ও নিজেকে গঠন করছে, এটা তো ব্যবস্থাপনা, তুই এটা গাছ গিয়ে পুঁতে দিলি, এটা বীজ নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেওয়া হলো, তো আচ্ছা বীজটা কি জানে না কীভাবে গ্রো করতে হবে, এবার তুই কী করে প্রমাণ করবি ইন্টেলিজেন্সের মধ্যে আছে, অনুভবের আওতায় নয় সবকিছু, বুঝতেই পারবে না তো, ঠিক আছে, তুমি লিখতে পারো অনেক কিছু করতে পারো কিন্তু হাউ আজ পর্যন্ত প্রমাণ করে গেল না যে কি করে গর্ভের মধ্যে প্রাণ সঞ্চার হয়, প্রমাণ করা যায়নি তো, ঠিক আছে, এই নিয়ে মাথা খারাপ খারাপ হয়ে যাচ্ছে, খ্রিস্টানরা মাথা খেয়ে ফেলছে কারণ ওদের কাছে ভ্রূণ হত্যা মহাপাপ, এবারে ভ্রূণের যখন তৈরি হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এর মধ্যে তো প্রাণ নেই, কোন মুহূর্তে প্রাণ এসে গেল তাহলে ওরা নিয়ম করে দেয় যে তারপরে মারা যাবে না,
দু মাস তিন মাস চার মাস যখনই হোক, যদি প্রমাণ করা যায় যে চার মাস পাঁচ দিনের মাথায় ভ্রূণের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে, ঠিক আছে, কিভাবে যে জ্বর চেতন হয়ে যাচ্ছে, চেতন জ্বর হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনুভব সংবেদ্য নয় আমাদের এই পারসেপশন। ইভেন দেখ না, আমরা তো প্যাঁচার থেকে কম দেখি, আমাদের অনুভবের কথা কি বলবো। তুই এখানে বসে আছিস, তোর কিচ্ছু মনে হচ্ছে না, প্যাঁচা দেখতে পাচ্ছ, একটা বাঘ আসছে, তোর চোখ কিন্তু দেখতে পাচ্ছে না, তোর অনুভবও হচ্ছে না, প্যাঁচা কিন্তু দেখতে পাচ্ছে, প্যাঁচা হয়তো প্যাঁচা কিন্তু কিছু হবে না, কিন্তু উড়ে পালিয়ে যাবে, সেটা ব্যাপার না। অন্য কেউ কুকুর হয়তো দেখতে, কুকুর ঘ ঘ করতে শুরু করলো, তুই বলছিস কি হলো, ওখানে চেঁচাচ্ছে কেন, সিনেমাতে দেখি না আমরা, ডগি রকি তুমি কিউ চিখ রে রকি, রকি চিখ দিয়ে রা, তোমার ইজ্জত লুটনে আ রা, কই রকি দেখ রা, তুমি নেই দেখ পারো, তুমি লুটনে বালে হো। তো সমস্যা এখানে যে আমরা যে অনুভব অনুভব বলছি না, যেমন আধ্যাত্ম অনুভব বলে, যেমন বোধের কথা বলে, কিছু বোঝার কথা বলে, আমি যত কথাই বলছি, আমি বলি না শিখে কি করবে, শেখা অনুভবে, দশ বার তোকে কিছু একটা শিখিয়ে দেবো, তোর অনুভব হতে শুরু করবে, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, তুই একবার দেখলেই তুই একটু ফিলিং গুড, ডোপামিন হরমোন ক্ষরণ হতে শুরু করবে, ঠিক আছে, এটা ফিয়ারফুল, এটা ফিয়ারফুল আমি বলতে শুরু করবো, অন্য কোনো একটা হরমোন ক্ষরণ হতে শুরু করে দেবে, ভয় অনুভব তৈরি করা যাবে, অনুভব বদলানো যাবে, ঠিক আছে। তুই মাছ খাওয়ার কথা হচ্ছিল না, তুই মাছ দেখলে জীবনে জল বাড়বে, মারোয়াড়ি দেখলে গাগুলি বমি আসবে, অনুভব সঙ্গে সঙ্গে বদলে যাবে, এটা অনুভবের স্তর, আর এই সব সময় বদলাতে থাকে, কিন্তু বোধ ইন্টেলিজেন্স যেটা, ওটা নিজের মতোই তৈরি করতে থাকে। দেখ না, এভলিউশনের মধ্যে ইন্টেলিজেন্সে তো গিয়ে গেল, কীভাবে কীভাবে জল থেকে অ্যামিবা থেকে শুরু করে ধীরে 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 প্রাণ মাটিতে উঠলো, মাটির মধ্যেও কত রকম চেঞ্জেস হলো, এই গাছপালা সৃজন হলো, এই গাছপালা নষ্ট হয়ে গেলো, টেম্পারেচার বাড়লো কমলো, লাভা ফাটলো, কত কিছু হলো তার মধ্যে গিয়ে আমরা আস্তে 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 করে মানুষের পরে রূপান্তরিত হলো, এগিয়ে গেল জীবন। তো এটা ইন্টেলিজেন্স, এটা অনুভবের বিষয় না। অনুভব যদি বলছি এত কোটি কোটি অনুভব হবে, এতে অনুভবের অন্ত পাবি না। বলছি এত বড় বড় ফরিং পাওয়া গেছে, সে বাদুরের সাইজের বড় বড়, আগে ফসিলস থেকে এত বড় বড় ফরিং পাওয়া যাচ্ছে, এত বড় বড় ফরিং ছিল, আস্তে আস্তে অভিযোজন হতে 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 তারা দেখছে সার্ভাইভ হতে পারছে না, তারা চলে যাচ্ছে, ঠিক তেমন মানুষের তাও ইহাল হতে চলেছে। কারা অভিযোজনের থিওরি হিসাবে এই জগতে ফিট থাকবে, যারা এই প্রকৃতির সাথে খুব শান্তিপূর্ণভাবে ধীরে ধীরে অ্যাকাস্টামড হতে শুরু করবে, সার্ভাইভ করবে, তারা টিকে যাবে, এই তো নিয়ম। প্রকৃতির সাথে তোমাকে আস্তে আস্তে করে নিজেকে সংযোজিত করতে হবে, প্রকৃতির সাথে তোমাকে ব্যালেন্স, হারমোনিতে আসতে হবে, ঠিক আছে। আজকে সব থেকে ডিসহারমোনি তো মানুষের, মানুষ প্রত্যেক মুহূর্তে প্রকৃতিকে আঘাত করছে, চেঞ্জ করতে চেষ্টা করছে, প্রকৃতির সাথে অভিযোজিত হতে পারছে না, এটাই বলে দিচ্ছে যে টিকবে না। যে যত স্লোলি স্লোলি প্রকৃতির সাথে ব্যালেন্স করতে, প্রকৃতিকে ডিস্টার্ব না করে ব্যালেন্স হতে শুরু করবে, সে ধীরে 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 টিকে যাবে। মানুষ্য জাতি একদম পারছে না প্রকৃতির সাথে ব্যালেন্স করতে, তাই না? সেই জন্য তো সবসময় বলছি এটা এমন হওয়া উচিত না, ওটা মানা উচিত নয়, এ একদম মুছে যাবে, এ টিকবে না। এটাই আমাদের বিজ্ঞানী আমাদের বলছে যে তোমার কাছে তোমার থিওরি হিসাবেই তুমি টেকো না। তো এরকম তো অনুভব সম্পূর্ণ আমাদের জিনিস, আমরা তো আমাদের অভিজ্ঞতা ভিত্তিতে কথা বলছি, ইন্টেলিজেন্স কি করবে ঠিক নেই, কিন্তু যদি দেখ ইতিহাস মেমোরি ওয়াইজ আসা হয়, দেখা হয় আমাদের, তাহলে এটাই থিওরি যে টেকার কথা নয়। কারণ এই প্রকৃতির সাথে হারমোনাইজ হতে পারছে না, প্রকৃতিকে রাখবে না, এরকমই তো হয়েছে কত প্রজাতি। মানুষের তো বহু মানুষ মানে কন্ট্রোভার্সি, এত থিওরি চলছে, এত থিওরি চলছে। এর বাইশি তো তুমি দেখতে দেখারও সেরকম আছে, হ্যাঁ শোনারও আছে, স্পর্শেরও আছে। ঠাকুর তার বোধে বুঝতে পারছেন, ঠাকুর চেতনা স্তর অনুভবের স্তরে এক হয়েছেন, ঠিক আছে। চেতনা স্তর খুব হাই হলেই কিন্তু ইউনিটি ফিল হয়, যেমন
যদি চেতনা স্তরকে যেমন মাপা হয় যে এনার্জি এনার্জি লেভেল হিসাবে যদি মাপা হয়, তাতে ইউনিটি বোধ পিস এই জিনিসগুলি খুব হাই স্তরে, শূন্য থেকে হাজার অব্দি একটা ইন্ডেক্স যদি বানানো হয় তাহলে দেখা যাবে চেতনা স্তরে যেখানে ইউনিটি থাকে সেটা হয়তো 750 স্তরে আছে। এরপরে শুধু পরম সমাধি এইসব দিকে চলে যাবে। তো ঠাকুর ওইখান থেকে দেখছেন, ঠিক আছে, ওনার কিন্তু মানে বিন্দু ওটা শুরু ওইখান থেকে, যে আমি বুঝতে পারছি যে এর মধ্যে একটা টোটালিটি আছে, একই চলছে। এটা এই একটু যেটা বলছিলি যে অনুভব আর ইন্টেলিজেন্স, এটা কিন্তু এইখানেই পার্থক্য। ঠাকুর কটা বই পড়েছেন, কটা থিসিস দেখেছেন, এবারে তো সায়েন্সের ভাষাতে এই ব্যক্তি মূর্খ। তো এই যে মাঝি যাচ্ছে এবং তার পিঠে থাপ্পড় মারা হলো এবং ঠাকুরের লাগলো, ঠিক আছে, এটা তো আর দেখ সেরা এইরকম ভাবে তো বিষয়টা নয় যে ঠাকুর ঠাকুরের কাছে গিয়ে কোনো অনুভব হচ্ছে ঠাকুরের। তো আবার অনেকে বলছে অনুভব হচ্ছে, যদি অনুভব হয়েও থাকে এটাও সম্ভব, কিন্তু সম্ভব নয় তা না, হতে পারে, কিন্তু সেটা খুব হায়ার প্লেন থেকে ডাইভার্ট হচ্ছে, বোধ থেকে অনুভব আসা। দেখ আমি আমি যদি কারো সবার সাথে একটা পাঠার সাথে ইউনিটি ফিল করছি, ঠিক আছে, ছাগলটাকে তো আমি তো একটা আমার চেতনা স্তর থেকে ইউনিটি ফিল করছি, ঠিক আছে। এইবারে যখন ধর পাঠাকে মারা হচ্ছে অকারণ বা কাটা হবে, এবারে আমার হয়তো চোখে জল চলে এলো, এটা তো অনুভব এসে গেল, কিন্তু অনুভব কিন্তু ইমোশন বা ফিজিক্যাল রিয়েল থেকে ডাইভার্টেড নয়, হায়ার প্লেন থেকে ডাইভার্ট হয়ে অনুভব হয়েছে। কি যেন মহাপুরুষদের মধ্যে বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত অনুভব দেখা যায়। অনুভব তো কি বোধের দিকে যাওয়া যায় না, অনুভব কি, অনুভব তো একদম ফিক্টিটিয়াস জিনিস, যখন তখন বদলাবে, অনুভবের কোনো মা বাপ নেই। আমি আবার হয়তো এই ছাগলের এইটা দেখে আমি হাসতেও পারি, কি আছে জীবন গেলই বা কি এলোই বা কি, কোথায় যাবে, এই হাতটাও যেমন মিশবে, ওই মাথাটা কাটা গেল ওই হাতটাও তেমন মিশবে, অনুভব বদলে যাবে। হ্যাঁ, হয়তো গান গাইতে শুরু করলাম, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছে, অনুভব বদলে যাবে। হ্যাঁ, জ্ঞান প্রেমে রূপান্তরিত হয়ে যাবে, আবার প্রেম জ্ঞানে রূপান্তরিত হয়ে যাবে। তো বোধ ইন্টেলিজেন্স মানে জীবন, জীবন জানে কি করতে হবে না করতে হবে, জীবনে কোনো ডেফিনেশন হয় না, জীবন থেকে সব অনুভব ডাইভার্টেড হয় বেরিয়ে আসে, কিন্তু জীবনে অনুভব কখনো জীবনের সাথে সংযুক্ত করতে পারে না। অনুভব অনুভব হলো তোমার কভার, উপরের আবরণ, তুমি যত উপরের আবরণ করবে সব কিছু অনুভবের মধ্যে সবই অ্যাক্টিভিটি আছে, সবসময় অনুভব দেখবে কোনো সময় ভাইব্রেট হচ্ছে, ঠিক আছে, সবসময় কিছু না কিছু মেসেজ দিচ্ছে। এমন একটা থিসিস আছে, সেই থিসিসে বলা হচ্ছে যে যত বেশি ব্যক্তি কোনো জিনিসকে চেষ্টা করবে সেটা তার কাছে হবে না, অনুভব সব কিছু চেষ্টা করে, অনুভব রূপান্তরিত হতে চায়। আমি খুশি থাকতে চেষ্টা করছি, চেষ্টা করছি, তুমি খুশি হতে পারবে না, কারণ যখন তুমি কোনো চেষ্টা করবে সেটা তোমার জীবনে সারফেস লেভেল হয়ে যাবে, যা সারফেস তা কখনো সেন্টার হতে পারবে না, তুমি সেটা কোনো মিলতে পারবে না। চেষ্টা করছি মানে বিরোধ করছি, তুমি যখন তুমি চেষ্টা করছো যখন তুমি বাইপোলার অপোজিট ক্রিয়েট করে দিচ্ছ, তো তুমি কিছু করছো মানে এগুলি বলছো আমি ঘুমাতে চাইছি এবার কি হবে, আমি শান্ত হতে চাইছি এবার কি হবে, কি আমাকে ভালোবাসুক আমি চাইছি এই নামে আমি হিংসা করে ফেলবো, বুঝে যাচ্ছে। তো ওটা সবসময় অনুভবের স্তর, যেখানে অনুভবের খোঁজ থাকবে, অনুভবের পাওয়া অনুভব পাওয়া হবে, তা সবসময় জীবনের উপরই ভাগ হবে, যেমন সারফেস কখনো সেন্টার হতে পারে না, ঠিক তেমন যা অনুভব তা কখনো ইন্টেলিজেন্স হয়ে যাবে না। ইন্টেলিজেন্স থেকে অনুভব অনেক কিছু বেরিয়ে আসতে পারে, সেই সময় তুমি কি শাহেনশাহ, তুমি রাজা, বোধ রাজা, জীবন রাজা, জীবনের বিভিন্ন প্রকাশ হবে, সুখ দুঃখ ভালো মন্দ এইসব প্রকাশ, ঠিক আছে। ওই জন্যই জীবনের যত কাছে তুমি যেতে থাকবে না, তখন তুমি বিবিধতা দেখবে, তুমি অনুভবের উপর নাচবে না, ভালো লাগছে মন্দ লাগছে তোমার মাঝে গৌণ হয়ে যাবে বিষয়গুলো। গৌণ হয়ে যাবে মানে কি, আমার ভালো লাগছে গৌণ, মন্দ লাগছে এটাও গৌণ, দুটোই গৌণ, আমার মধ্যে জব করার খুব ইচ্ছা আছে এটাও গৌণ, আমার মধ্যে সেক্সুয়াল আর্জ হচ্ছে এটাও গৌণ, আমরা কিন্তু একটাকে নিতে চাই, যেই তুমি একটাকে নিয়ে নেবে ইউ উইল বি বায়াসড, ওটা আবার সার্ভিস লেভেলে জীবনে চলে যাবে, ঠিক আছে। ঘুমানোর যত চেষ্টা করবে সব চেষ্টা ব্যর্থ হবে, কারণ কোনো চেষ্টাই তো ঘুমের বিরোধী, তাই না? হ্যাঁ, ঘুমের জন্য কি হতে পারে, তোমাকে ঘুমের জন্য তোমার সমর্পণ চাই, তোমাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করো, লাইট বন্ধ করো, চুপ হয়ে অপেক্ষা করো, কিচ্ছু না, নো এফোর্ট, সাইলেন্স হবে, ধ্যানের চেষ্টা ইটসেলফ বিরোধী, সব চেষ্টা ড্রপ হলে ধ্যান হয়, ওটাই তো তোমার জীবনের সার্ফেস হলো, জ্ঞান মানে জীবনের গভীরতা আর চেষ্টা মানে জীবনের সার্ফেস, ঠিক আছে। হ্যাঁ, আই ওয়ান্ট টু বি মেডিটেটিভ, এটাই সব থেকে বড় ফাঁদ,
সেটা তোমাকে আটকাবে। তো ইউনিটি দেখো না, ব্রহ্ম কি যে কখনো প্রকাশিত হয় না, আর ব্রহ্মের মায়া কি যে সবসময় প্রকাশিত হয়? সারফেস সবসময় প্রকাশিত, কেন্দ্র সবসময় অপ্রকাশিত, এটাই খেলা। এটা বুঝে গেলে ব্যক্তি যত বুঝবে, যত বোধ বাড়বে, তত সে অনুভবকে ছেড়ে দিয়ে জীবনকে বোঝার দিকে, শান্ততার দিকে, আস্তে আস্তে কেন্দ্রের দিকে চলে আসবে। ঠিক আছে, যত আসবে সে তত হ্যাভ এ রিল্যাক্স। বোধে প্রতিষ্ঠিত হলে তো তবে তবে প্রেম আসে। বোধে প্রতিষ্ঠিত না, বোধে প্রতিষ্ঠিত হওয়ার কেউ থাকেই না, বোধ মাত্র থাকে। তুমি যত অমিট হতে থাকো তাকে বোধ বলে। ওই বোধের চোখে, ওই জীবনের চোখ দিয়ে যখন তুমি চারিদিকে তাকাবে, যা বেরোবে ওটা প্রেমের এক্সপ্রেশন। ওটাতে কাউকে মারা হতে পারে, কাউকে ভালোবাসা হতে পারে, কাউকে ইগনোর করা হতে পারে, হ্যাঁ কাউকে জড়ি ধরা হতে পারে, যা ইচ্ছা হতে পারে, সবকিছুই ওই এক্সপ্রেশনের এত অনন্ত এক্সপ্রেশন হয়ে যাবে। প্রেমের প্রেমের সব এক্সপ্রেশন প্রেমের হয়ে যাবে তখন। আমাদের তো এখন জগতের যে প্রেম বলি তার তো বাধাধরা এক্সপ্রেশন থাকে। যখন তুমি বোধে আছো, জীবনের সাথে আছো, তুমি জানো যে ধরের কথা কথা বলছি, ও এখন হয়তো একটা মেয়ের দিকে আকর্ষিত হচ্ছে, ঠিক আছে, আবার ও ধর জব করতে আকর্ষিত হচ্ছে। প্রেমের দুটোকেই দেখা যায় অ্যাজ নেসেসারি। ও যদি মেয়ে এখন মেয়ের প্রতি আকর্ষিত না হয়, উদাহরণ বলছে এগুলো, তাহলে ওর জার্নিতেই গ্যাপ থেকে যাবে। ওর এখন আকর্ষিত হওয়াই অস্তিত্ব বিধান করেছে। আকর্ষণের মধ্যে পড়বে, গিয়ে ঝাড় ঝুড় খাবে, তারপর ও সামলাবে, হয়তো সামলাবে ব্যক্তি। কিন্তু আমাদের প্রচলিত প্রেম বলে, এই খবরদার, ভগবানের নাম কর, কোন দিকে যাচ্ছিস তুই? এ কিছু জীবন বোঝেনি, অনুভবে চলছে, এই কন্ডিশনিংয়ে চলছে, যত কিছু একে শেখানো হয়েছে, ওই পথি পর্যা ঘুমা ঠিক চলছে। প্রেম যখন হয়তো, আমি একটু এক্সাম্পল দিচ্ছি, কিন্তু প্রেম দেখতে পাবে যে এর জার্নিতে এটা একটা স্টেপ, একে অতিক্রম করতে হবে। ঠাকুর রাজা মাছকে বলছে, তুই যা না বাড়িতে, যা না, একটু বউয়ের সাথে একটু মজামস্তি করবি, থাকবি, এই কম বয়স। ঠাকুর জার্নি দেখতে পাচ্ছেন না, একটা জীবনের প্রবাহ দেখতে পাচ্ছেন, এরম চলবে। আবার হয়তো ওর ক্ষেত্রে অতটা বুঝতে পেরেছি না, এত সুন্দর বলতে পারেন, বিরাট মানে যে ভোগের বিরুদ্ধে যেটা, মানে ভোগটাকে নিয়ে যত যতভাবে বলতে পারেন, যার বৈরাগ্য থেকে শুরু করে সেগুলো, মানে এতটা ভোগ করেছিলেন বলেই বুঝতে পেরেছি। আবার এটা অন্যের জন্য নিয়ম নয়, ভোগ তো মুজাসুর প্রচুর করেছে, ভোগ তো সাদ্দাম, লাদেন, হিটলার, মুসলিনি, এরাও করেছে। প্রেমে বিধির পিছনে বিধিহীনতা দেখা যায়, আবার বিধিহীনতার পিছনে একটা ফ্লো দেখা যায় যে চলছে, একটা সিস্টেম চলছে। কাটা গাছের যেমন প্রয়োজন, ঠিক তেমন ফুল গাছেরও প্রয়োজন, এই দুটোকে নিয়েই পূর্ণ। আজকে আমি আমি সেই দিয়েছিলাম না তোমাদের স্ট্যাটাসে, ইয়াং অ্যান্ড ইয়াং দিয়েছিলাম, এটা এটাই বোঝাচ্ছে জীবন এই দুটোকে নিয়ে পূর্ণ। যেই শক্তি রামকে ডাকছে, সেই শক্তি কামকে ডাকছে, ঠিক আছে, দুটো একই জিনিস জীবনে, একই। কিন্তু আমাদের নৈতিক ধর্ম এটা অ্যাপ্রুভ করে না, আমাদের নৈতিক সমাজ ব্যবস্থাটাকে অ্যাপ্রুভ করে না, ওটাই জীবন। ওই জন্যই মানুষ জীবন বিরোধী হয়ে গেছে, তার উপর একটা ফ্রেম বসে গিয়েছে, সে বাইরে থেকে একরকম, ভিতর থেকে কপট হয়ে গেছে। কারণ জীবন তো পারমিট করছে না, জীবন বলছে কি তুমি মেডিটেটিভ হবে, এর জন্য কি দরকার? তুমি মেডিটেটিভ হয়ে এর আধারে সব কিছু থাকবে তোমার জীবনে, সুখ থাকবে, দুঃখ থাকবে, কখনো রেগে যাবে, কখনো শান্ত হয়ে যাবে, সব জীবনের অংশ। কিন্তু তোমাকে ফেক মেডিটেশন শেখানো হয়েছে, আরে বাবা তুমি যদি রেগে গেছো তোমার কিন্তু ধ্যান জমেনি, তুমি ধ্যানই ধ্যানই নাও। ওই জন্য দেখো না, আমাদের সাধক মানেই সবার আগে বলবে, সাধুই আপনি রেগে যাচ্ছেন কেন ভাই, পাথর নাকি? আমি রেগেও যাচ্ছি কখনো, শান্ত হয়ে যাচ্ছি কখনো, কখনো এফেকশনেট ফিল করছি, কখনো বিরক্ত ফিল করছি। এগুলো তো জীবনের বাগানের ফুলের মতো, প্রত্যেকটা জিনিস আছে এতে। একে যখন সহজভাবে দেখা হয়ে যায়, তখন এগুলো হিউজ আকার ধারণ করে না, জীবনে আসে, মেল্ট হয়ে যায়, আসে, মেল্ট হয়ে যায়, ব্যক্তি ভিতর থেকে শান্ত থাকে। এটা হলো একটা পারফেক্ট মানুষের হওয়া উচিত, তো ওটা করতে দেওয়া হয় না সবসময়তে, কারণ আমাদের রোবটের মতো, হ্যাঁ রোবটের মতোই তো, আমরা তো রোবটের মতো চলছি এই মুহূর্তে। যখন তুমি খুব অ্যালাইভ, ঠিক আছে, গাছ আর আমার মধ্যে আর তোমার মধ্যে কী পার্থক্য আছে? গাছও পূর্ণত্বে আছে, কিন্তু গাছ কনসিয়াস না, ও জানে না, যেটাকে ইন্টেলিজেন্স বলছে না, বোধ বলছে, আমরা জানতে পারি। গাছ হয়তো পূর্ণ
পূর্ণতায় ভরে আছে, একদম ধ্যানের শান্তি কাজ ভোগ করছে, গরু ভোগ করছে, ছাগল ভোগ ওতেই আছে, কিন্তু ওদের সমস্যা করে জানে না যে ওরা আছে। মানুষের ক্ষেত্রে কি তুমি জানতে পারো যে তুই পূর্ণ শান্তিতে আছো? ভাবো, এটা ভাবলেই কত আনন্দ হয় যে তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে পূর্ণ শান্তি আর আনন্দ ঘটছে, আর ওর মধ্যে ঘটছে, তোমার পাশে গাছটা আছে, ও বুঝতে পারছে না, ও তাতেই আছে, ওর কাছে সেই ফ্যাকাল্টি নেই। তো কি করতে হবে আমাদেরকে? বি রিসেপটিভ। তোমাকে শুধু এই তুমি বুঝতে পারবে এই বোধের জায়গাটাকে অফিসকেট করো না, ঢেকে দিও না, এটাকে সামনে রাখো, ব্যাস এইটুকুনি করো, আর কিচ্ছু করার নেই জীবনে। কিন্তু এই মনের স্তরে দেখাবে বাচ্চাদের কিডিং কিড লাইক ফিলোসফি স্পিরিচুয়ালিটি। আমি তখন এই বলবে ভগবানকে প্রার্থনা করো, একদিন দরজা খুলে যাবে, আলো এসে যাবে, এখন যেন আসছে না। বলছে ভগবান, মানে ভগবানের সাথে রাজি নই আমরা, যে ভগবান আমার এই কাজটা করে দাও, মানে ভগবান এখন কাজ করছে না, ভগবানকে তোমার মতামতে কাজ করতে হবে। আবার বলছে যে দেখো তুমি যদি আমাকে না করো কাটি, তোমার সাথে কাটাকাটি একদম, ভক্তের দাস, ভগবানকেও দাস বানাবো। হ্যাঁ, বলতে চাইছে যে মানে সব রকম লেনদেনটা কি শুনো, দেখো না আজ তোমার পরীক্ষা ভগবান, তোমাকে প্রমাণ করতে হবে, তাহলে গিয়ে আমি পেড়া দেবো। আরে বাহ, কি সুন্দর ব্যাপার স্যাপার। তো এইসব শিশুদের অধ্যাত্ম এমনই হয়। চল, অনুভব বা এক্সপিরিয়েন্স কখনো ইন্টেলিজেন্স হতেই পারে না। ইন্টেলিজেন্স মানে জীবন। ইন্টেলিজেন্স বিষয়ে যত মতামত তা হলো আমাদের অনুভব, মতামত কখনো বিষয় হতে পারে না। যেমন যে কোনো ঘটনা সেটা শুধুমাত্র ঘটনা এবং তার বিষয়ে আমাদের মতামত। আমরা একটু আগে বলছিলাম যে সাওয়ার টেস্ট বা সুইট টেস্ট, মিষ্টি লাগা নোনতা লাগা, ঠিক আছে, কার লাগছে আমার লাগছে, ঠিক, আর সামনে বিষয়টি নোনতা, আমি এর কন্ডিশনিং দেখছি। কিন্তু ভালো করে যত কাছে দেখতে থাকব, যত গভীরে জীবনে যেতে থাকব, ঠিক যেমন একটি গাছের সার্কেলগুলো যেগুলি আছে গুড়ির, তার কেন্দ্রে যখন যেতে থাকব, ততই দেখব যে এই যে আমি বলছি এটা মিষ্টি এটা নোনতা, ইটসেলফ কিছু নয়, এখানে কিছু কেমিক্যালসের সমাহার, ওখানে কিছু কন্ডিশনিংয়ের সমাহার। আমরা একে বলে দিয়েছি যে একে নোনতা বলে, এটা আমাদের ইন্টারপ্রিটেশনস, কিন্তু ইটসেলফ যদি সামনে গিয়ে দেখো, তা না নোনতা না মিষ্টি, না বিষয়টি সুখকর না দুঃখকর, তোমার ঠান্ডা লাগে আমার ঠান্ডা লাগছে, একজন বৃদ্ধ লোকের ঠান্ডা সেরকমভাবে লাগবে না। তো প্রত্যেকের কাছে অনুভব বা ইন্টারপ্রিটেশনস আলাদা আলাদা হবে। হোয়াট ক্লাইমেট অর ওয়েদার অ্যাকচুয়ালি ইজ, তার তুলনায় আমাদের যে অনুভব ঘটছে প্রত্যেক মুহূর্তে তা আলাদা আলাদা হতেই পারে, ঠিক, কিন্তু ইটসেলফ এই সময় কি ঠান্ডা না গরম, অস্তিত্ব এই সময়কে কেমনভাবে নির্মাণ করেছে, এই বিষয়ে কিছু ঠিক ঠিক বলা যাবে না। যখনই বলতে যাবে তা তোমার মতামত হয়ে যাবে, আর মতামত কখনো মূল বিষয় হতে পারে না। যখন আমরা বলি যে আমরা বুঝছি, ঠিক আছে, আসল কথা কী জানো, তখন আমরা জীবনের কাছে যাচ্ছি। প্রকৃত বোধের মধ্যে কোনো মতামত থাকে না, যে কোনো মতামত শুধুমাত্র আমার যে কোনো অনুভব শুধুমাত্র একটা পার্সপেক্টিভ মাত্র, দেখার একটা ক্ষুদ্র দৃষ্টিকোণ মাত্র, এটা যখন বুঝতে শুরু করো তাহলে কি বোধ বা ইন্টেলিজেন্স বা তুমি এমন বলতে পারো জীবনের তুমি কাছে যাচ্ছ। এই জন্য ইন্টেলিজেন্স বা বোধকে অনন্ত বলা হয়েছে। তুমি যত গভীরে যাবে ততই তুমি দেখবে, তুমি যত শব্দ উচ্চারণ করেছো, যত অ্যাক্টিভিটি করেছো, যত যাহা কিছু ভেবেছো, সব কিছু যত বেশি ভেবেছো তত তোমার জীবনের সার্ফেসে তুমি দেখেছ। যত তুমি জীবনের কেন্দ্রে যাচ্ছ তুমি বলবে আমি জানি না, আমি জানি না। এই জন্যই তো বিদ্যা দধাতি বিনয়ম বলে। যত তুমি জীবনের কাছে যাবে তুমি দেখবে সব শব্দ বৃথা, সব বই বৃথা, সব ব্যক্তি বৃথা, যা কিছু সব কিছু মতামত মাত্র, সুখের অনুভব দুঃখের অনুভব, আমি বড় অনুভব আমি ছোট অনুভব, আমরা শুধুমাত্র দুটি দিককে দেখে
জীবনের যেই চেতনার স্তরে আছে সেই চেতনার স্তর থেকে তাকে ডিফাইন করে দিচ্ছে, একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছে, একটা আখ্যা দিয়ে দিচ্ছি। এবং কোটি কোটি লোকের কোটি কোটি আখ্যা, কোটি কোটি সংজ্ঞা। কোনো জিনিসকে মিষ্টি তুমি কীভাবে বলবে? বলবে হ্যাঁ বলতে পারি, এই জীবের মধ্যে এই সাতকরক আছে যেমন আমরা একটু আগে বলছিলাম, এবং আমার এই জায়গাতে মিষ্টি বোধ হচ্ছে, তাও আমরা এই পুরো কেমিক্যাল যে কম্পাউন্ড আর এই যে পুরো গঠন এবং এই যে পুরো ফ্যাক্টটাকে মিষ্টি বলি আমরা বলতেই পারি। কিন্তু তুমি কাছে 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 যেতে থাকো, তুমি দেখবি মিষ্টতার ভান বদলাতে থাকে। কারোর জন্য কোনোটা মিষ্টি, কারোর জন্য কোনোটা মিষ্টি নয়। আবার সব থেকে বড়ো কথা, তুমি কাছে গিয়ে দেখো, তুমিই বললে এই কন্ডিশনিংয়ের নাম মিষ্টি এবং তুমিই বললে আমার মিষ্টি লাগছে। এমনও তো হতে পারে যে এই টোটাল ব্যাপারটাই তোমার কল্পনা প্রসূত। তুমিই বললে এই জিনিসটা নোনতা, এই 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 যদি থাকে ইনগ্রেডিয়েন্টস তাকে আমরা নোনতা বলি, ঠিক আছে? এবং কার নোনতা লাগছে? আমার নোনতা লাগছে। তো জগৎ কি সেটাও তুমি বলছো এবং জগতের উপভোক্তা কে সেটাও তুমি। এইগুলো হলো অনুভবের স্তর, জীবনের উপরি স্তর। আসলে অ্যাকচুয়ালি বিষয়টা কি তুমি কি করে বুঝবে? কি করে বুঝবে তুমি যে অ্যাকচুয়ালি ধ্যান কাকে বলে, শান্তি কাকে বলে, জ্ঞান কাকে বলে? ঠিক আছে, ঠিক তেমনই সুখ কাকে বলে, দুঃখ কাকে বলে, নোনতা কাকে বলে, মিষ্টি কাকে বলে, টক কাকে বলে, শীত কাকে বলে, গরম কাকে বলে, ঠান্ডা কাকে বলে? এই সব বিষয়ে যা কিছু বলবে তা তোমার অনুভব, এবং এই অনুভবের জগতে যখনই আমরা ঘুরতে থাকব তখনই আমরা শুধু বিভ্রান্তই হব এবং জীবনের উপরি ভাগে ভাসতে থাকব। ঠিক যেমন সোলার বল একটা ধরে থাকলে জলের উপরি ভাগেই ভাবা যায়, ওই যেমন সোলার বল হালকা হয়, প্রত্যেক অনুভব তেমন হালকা। যাকে ইন্টেলিজেন্স বলা হয়, যাকে জীবনের বুদ্ধিমত্তা বলা হয়, তা জীবনের কেন্দ্রে নিহিত, এবং তুমি শুধু তার কাছে যেতে পারবে, মৌন হতে পারবে, রিসিপটিভ হতে পারবে, তার সামনে বসে যেতে পারবে। কিন্তু তুমি যখন নিজেকে কোনোভাবে ডিফাইন করতে চাইবে বা ইন্টেলিজেন্সকে ডিফাইন করতে চাইবে, তা তোমার অনুভব বা মতামত মাত্র হয়ে যাবে। তো বোধ আর অনুভব এই দুটো কখনোই এক বস্তু নয়, ঠিক? তো এই জিনিসটাকে আমাদেরকে বারবার, আগেও বললাম, বিভ্রান্ত করা হয়েছে কখনো সমাজ দ্বারা, কখনো শিক্ষা দ্বারা, কখনো পরিবার দ্বারা, কখনো বন্ধু দ্বারা, কখনো ধর্ম দ্বারা, কখনো সম্প্রদায় দ্বারা। সব সময় তোমার অনুভবকেই বোধ বলে দেওয়া হয়েছে। তুমি মা কালীর দর্শন পাবে, তোমার এই অনুভবকেই বলা হয়েছে যে তুমি জ্ঞান লাভ করেছো, তুমি এই এই বই পড়েছো, তুমি জ্ঞান লাভ করেছো। কিন্তু তুমি যত জ্ঞানের কাছে যেতে শুরু করবে, প্রকৃত জ্ঞানের কাছে, ততই তুমি শান্ত হতে থাকবে। এখানে যে কোনো শব্দকে তোমার ধৃষ্টতা বলে বোধ হবে, যে কোনো শব্দ সমাধিকে খেলনা বলে বোধ হবে, যে কোনো জিনিস, যে কোনো অনুভব তোমার যদি হয়, তুমি বলবে দে আর স্পেসিফিক কন্ডিশনিং, এবং যে কোনো কন্ডিশনিংকে আমরা শুধুমাত্র নাম দিতে পারি, তোমার দেওয়া নাম। সবসময় তোমার স্তরেরই হবে, তোমার বোধবুদ্ধি স্তরেরই হবে। যখনই তুমি ব্যক্তি হয়ে যাবে তখনই ঘটবে অনুভূতি, আর যখনই তুমি নৈর্ব্যক্তিক হতে থাকবে তখন থাকবে বোধ বা ইন্টেলিজেন্স। ঠিক তেমনই যখনই তুমি পার্সন হয়ে যাবে তোমার জন্য কী হবে? প্রার্থনা, তোমার জন্য হবে ভগবান। তুমি বলবে দেয়ার ক্যান বি আদারওয়াইজ, কিছু ঘটতে পারে আলাদা, তাই তো প্রার্থনা করছি। কিন্তু যখন তুমি বোধের কাছে যাও, তুমি দেখো আচরণ তোমার হয়ে যাওয়া, তুমি যা হয়ে গেছো, তুমি ভিতর থেকে যা আছো, তাই প্রার্থনা সদৃশ। তখন আলাদা করে প্রার্থনা, ভগবান বাঁচাও, ভগবান বৃষ্টি দিয়ে দাও, ভগবান কাউকে মেরে দাও, ভগবান কাউকে সুখ দাও, কাউকে দুঃখ দাও, এইসব বলার দরকারই পড়বে না। তুমি দেখতে পারো এই টোটাল ব্যবস্থাপনা যা চলছে তা একটি ইন্টেলিজেন্সে চলছে। এটা একটা এটা অনুভব আমাদের বিভিন্ন হতে পারে ইন্টেলিজেন্সের, কিন্তু ইট ক্যানট বি গাইডেড। তখন তুমি বলতে শুরু করো কী প্রার্থনা করব, ঠিক আছে? যত রকম এই জন্য ধর্ম আছে, সবাই দেখো নিজের 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 মান্যতা বানিয়েছে, নিজের প্রতিমা, নিজের ভগবান, নিজের নিজের সিম্বলস, সব আলাদা আলাদা, পৃথক পৃথক। কারণ অনুভব পৃথক পৃথক, ব্যক্তি পৃথক পৃথক, কিন্তু জীবন পৃথক নয়।
ঠিক আছে, বীজের থেকে যেইভাবে গাছ বেরোবে, সেই গাছের পাতা কেমন হবে, ফল কেমন হবে, ফুল কেমন হবে, সব সব তোমার হাতের মধ্যে কিছু নেই। এই সব ব্যবস্থাপনা যে জীবন করছে, ওই জীবনকে কীভাবে আখ্যায়িত করবে, ওই জীবনের কাছে যাওয়া যেতে পারে। আর তুমি যত যত নিজের মতামত, নিজের অনুভবকে কাটতে থাকো এবং এর মধ্যে দিয়ে জীবনকে দেখতে অস্বীকার করে দাও, তত তত তুমি জীবনের কাছে আছো, এই বোধ তোমার জাগতে থাকে। এটিই কোনো একজন ব্যক্তির বোধ লাভ করা বা কোনো বুদ্ধের বোধি লাভ করা। সে জীবনের কাছে আছে। কীভাবে জীবনের কাছে আছে? সে মতামতের ঝুলি ফেলে দিয়েছে, সে জাজমেন্ট লেবেলিং ছেড়ে দিয়েছে, সে ভালোকে ভালো, মন্দকে মন্দ, ঠিককে ঠিক, ভুলকে ভুল বলা ছেড়ে দিয়েছে। যত তুমি দেখতে শুরু করো যে এই অস্তিত্ব ঠিক ভুলের যে অপোজিট, যেটাকে আমরা ইয়িং ইয়াংয়ে আমরা যেটা বলছি যে এটা সাদা এটা কালো, এই যখনই এটাকে হোল সম্পূর্ণ দেখা হয় যে এটা দেখতে তো মনে হচ্ছে বিপরীত, কিন্তু বিপরীত নয়, দিন রাতের বিপরীত নয়, দিন আর রাত মিলে পূর্ণ হয়, তাই না? ঠিক তেমনই তুমি দেখতে শুরু করো সুখ আর দুঃখ মিলিয়ে এটা একই শক্তি, দুটি ম্যানিফেস্টেশন। দুঃখ না থাকলে সুখ কোথায়, সুখ না থাকলে দুঃখ কোথায়? ভালো মন্দ, জ্ঞান অজ্ঞান, কেউ বুদ্ধিমান আর কেউ হীনবুদ্ধি, এই সব একই অপরের পরিপূরক। যদি কোনো হীনবুদ্ধি না থাকে, তুমি বুদ্ধিমান ব্যক্তিকে কী করে আইডেন্টিফাই করবে? ঠিক তেমনই প্রত্যেকটা জিনিস যত যত পরিপূর্ণ দেখতে শুরু হয়, যত 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 নন জাজমেন্টাল দেখা শুরু হয়ে যায়, তত তত ব্যক্তি বোধের কাছে চলে আসে। তো কখনো মনে করবে না যে ইন্টেলিজেন্স আর অনুভব এক। এর সাথে এটাও বলে দিই, ইন্টালেক্ট যা মানুষের, আমি যখন বলি দ্য পার্সন ইজ ইন্টেলিজেন্ট তখন আমরা অনুভবের কথা বলছি। ব্যক্তিকে বুদ্ধিমান বলা মানে ব্যক্তির স্তর থেকে বুদ্ধিমত্তা, অধ্যাত্ম নৈর্ব্যক্তিক বুদ্ধিমত্তা, জীবনের শাশ্বততা, জীবনের প্রবাহ। জীবন এক শাশ্বত বোধের প্রবাহ, জীবন জানে কখন কী করতে হবে। হ্যাঁ, এই যে আমাদের হাত কেটে গেলে কখনো রক্ত বেরোয় এবং রক্ত বন্ধ হওয়ার যে সিস্টেম, তা হাতের মধ্যেই নিহিত আছে। শ্বেতকণিকা আছে, লোহিত কণিকা আছে, কে শেখালো জীবনকে এটা, তাই না? তো ঠিক এইভাবেই তুমি কি করতে পারো যে শ্বেতকণিকা লোহিত কণিকাকে নিয়ন্ত্রণ করবে? কি করবে তুমি এই ব্যবস্থাপনাকে কি করে তুমি কিছু করতে পারো? তুমি শুধু গাইড করতে পারো। এবং যদি তুমি একে যে বর্তমান মেডিকেল সায়েন্স এর উপরে কোনো কাজকর্ম করেছে, তাও এই জীবনের থিওরিকে নিয়েই কিন্তু করেছে, এর আদারওয়াইজ কিচ্ছু করতে পারবে না। পৃথিবীর গ্র্যাভিটেশন আছে, তুমি কী করতে পারো? আর গ্র্যাভিটেশনের যদি পৃথিবী যদি গ্র্যাভিটেশনের মধ্যে না থাকে, তখনই বা তুমি কী করতে পারো? হ্যাঁ, তুমি গ্র্যাভিটেশনকে ধরে বিভিন্ন থিওরিস বানাতে পারো, ছোটোখাটো উপরে উপরে জীবনের ওই যে অনুভবের স্তরে, জীবনের উপরে উপরে স্তরে কিছু পরিবর্তন করতে পারো, কিন্তু কেন্দ্রীয় জীবন যা চায় তা তুমি করতে পারবে না। তুমি ব্যক্তি হিসেবে বুদ্ধির তরে শুধুমাত্র জড়িয়ে থেকে গিয়ে সময় নষ্ট করে ফেলতে পারো। এই জন্য তো দেখা যায় ব্যক্তি যত নিজেকে বুদ্ধিমান মনে করে, সে তত বেশি অদ্ভুত অদ্ভুত জগৎ রচনা করে ফেলেছে বা জগৎ রচনা করে ফেলে। দেখো না আমরা কীরকম অদ্ভুত জগৎ রচনা করেছি, আমরা সব বুদ্ধিমান ব্যক্তি না? আমরা জীবনের সিদ্ধান্তকেই অস্বীকার করে দিয়েছি এবং কনস্ট্যান্ট করছি। আমরা মাটির সাথে খুশি নই, আমরা জলের সাথে খুশি নই, আমরা পৃথিবীর সাথে খুশি নই, আমরা সূর্যের সাথে খুশি নই, আমরা বায়ুর সাথে খুশি নই, আমরা সব কিছু ওই জন্য তো মডিফাই করতে চাইছি না, কিন্তু আমরা বুঝতেই পারছি না আমরা জীবনের বড় উপরি উপরি স্তরে আছি। জীবন যেভাবে প্রবাহিত হতে চায় সে প্রবাহিত হবে, এবং এইটুকুনি নয়, মিলিয়ন ট্রিলিয়ন বছর ধরে এই জীবন চলছে, এই জীবনের প্রবাহ চলছে। কখনো মৃত্যুরূপে প্রকাশিত হয়েছে, কখনো জন্মরূপে, কখনো কোনো স্পিসিজ এসছে, কখনো কোনো স্পিসিজ অবলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু জীবন প্রবাহিত হয়ে চলছে এবং আমরা এর সাথে সংযোজিত হতে চাইছি না। আমরা অনুভবের স্তরে ইন্টেলিজেন্ট, আমরা ইন্টালেক্টের স্তরে নিজেদেরকে ডিফাইন করতে চাইছি, কিন্তু যতক্ষণ না ইন্টেলিজেন্সের সাথে থাকব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের যে কেন্দ্রীয় জীবনের সৌন্দর্য তার থেকে আমরা বঞ্চিতই থেকে যাব। আমাদের জীবনের যত যন্ত্রণা সব ইন্টেলিজেন্ট ব্যক্তিদের যন্ত্রণা। এই যত ভয়, যত রোগ, যত কিছু ক্রিয়েট হচ্ছে,
সব কিছু ইন্টেলিজেন্ট ব্যক্তিদের জন্য, অনুভব প্রবণতার জন্য। অনুভবের জন্যই তো এই সমাজ নির্মাণ করেছি, এটা চাই, ওটা চাই, সেটা চাই, এত চাই কেন? অনুভব জীবনের গভীরে প্রবেশ করে জীবনের যে মূল সত্যম শিবম সুন্দরম, তাকে কোথায় দেখছি আমরা? যখনই তা তুমি দেখতে বুঝতে শুরু করো, তখন তোমার তা ব্যক্তিগত অনুভব থাকে না, কারণ অনুভব সবসময় ব্যক্তিগত হয়, কিন্তু বোধ কখনো ব্যক্তিগত হয় না। সাইলেন্স ব্যক্তিগত হয় না, শব্দের বিভিন্ন জাত হতে পারে, ধ্যানের কোনো জাত হয় না, বিক্ষিপ্ততার বিভিন্ন জাত হতে পারে। তোমার নানা রং পছন্দ অপছন্দ হতে পারে, কিন্তু রং ইটসেলফ কোনো জাত নয়, সূর্যের আলোর কোনো জাত নেই। হ্যাঁ, এই সূর্যের আলো কার উপরে কী এফেক্ট দেবে, কে কীভাবে এর প্রতি দৃষ্টিকোণ রাখবে, কে কীভাবে অনুভব করবে, তার বিভিন্নতা হতে পারে। আকাশের কোনো জাত নেই, কিন্তু আকাশের মধ্যেই আমরা যত কিছু আছি, এই আকাশেরই অংশ, এই আকাশই রূপান্তরিত হিসাবে আমাদের নানা জাত হয়ে যায়। তো যতই আমরা খণ্ডিত হতে থাকবো, ক্ষুদ্র হতে থাকবো, ততই আমরা অনুভব প্রবণ হতে থাকবো, আমরা সো কল ওই বাচ্চাদের মতো ভগবান ভগবান কৃপা করো কৃপা করো এইসব বলতে থাকবো। কিন্তু যত আমরা জীবনে ম্যাচিওর হব, পরিপক্ক হব, আমাদের চেতনা যত বিকশিত হবে, যত ঊর্ধ্বতন যাত্রা করবে, ততই আমরা দেখতে পাবো যে জীবন অকর্তৃত্বে প্রতিষ্ঠিত, জীবনে কিছুমাত্র করণীয় নেই, জীবন জীবনের মতো চলছে, তুমি যোগস্থই আছো। এই জীবনের কেন্দ্রে পৌঁছানোকেই যোগ বলা হয়, তুমি তোমার সোর্সের সাথে যুক্ত আছো, মানে তুমি ব্যক্তি হিসাবে নিজেকে একটা ছোট ফ্রেমের মধ্যে আর দেখছো না, তুমি জীবনের শাশ্বত নিয়মকে দেখতে পাচ্ছ, তুমি একরকমভাবে যোগে হেল্পলেস হয়ে যাও, তোমার কিছু করা বাকি থাকে না, কারণ তুমি দেখছো যে কোনো ভগবান নেই যে কেউ এসে কিছু করবে, ভগবানই করছে। তুমি এই মুহূর্তের ইন্টেলিজেন্স, জীবনের ব্যবস্থাপনা, জীবনের সিদ্ধান্তকে দেখতে পাও। তুমি এই কথা বলো না যে জীবনে এমন হলে ভালো, এমন হলে খারাপ, এটা ঠিক, এটা ভুল, এটা গরম, এটা ঠান্ডা, এটা দিন, এটা রাত, এটা উঁচু, এটা নিচু। যখনই তুমি এমন কিছু বলবে, তখন তুমি পার্সন হবে এবং তুমি তোমার জন্য একটি ব্যক্তিগত ভগবানের কনসেপ্ট এবং একটা শয়তানের কনসেপ্ট, শয়তানের কনসেপ্টও নির্ণয় করবে। ওই যে বলছিলাম ঠিক বাচ্চার মতো, যখন জীবন বাচ্চা থাকে তখন বলবে এটা খারাপ চেয়ার, এটা ভালো চেয়ার, এটা ভালো দরজা, ওটা খারাপ দরজা, এটা ভালো পুতুল, ওটা খারাপ পুতুল। এই দুই নির্মাণ, এই দুই আমরা নির্মাণ করি, এবং এর উপরেই দেখো না যত বিদ্বেষ, যুদ্ধ, শোষণ সব কিছু আছে। ভগবান ভার্সেস শয়তান, চারদিকে যুদ্ধ চলছে, কিন্তু এ তোমারই মাথার নির্মাণ, অস্তিত্ব এই দুই দিয়ে পূর্ণ। তো যতই কেন্দ্রে পৌঁছাবো আমরা, ততই পূর্ণ হতে থাকি, পূর্ণই আছি এটা বুঝতে থাকি, আর যতই যতই আমরা জীবনের সারফেসে চলে আসবো, তখন খণ্ডতা দেখতে থাকবো, বিভেদ দেখতে থাকবো, উঁচু নিচু দেখতে থাকবো, অনুভবের কাঙাল হতে থাকবো, সেই অনুভবগুলো পূর্ণ করার ব্যবস্থা করতে থাকবো, এবং জীবন শেষ পর্যন্ত এই স্তরেই ব্যক্তিগত জীবন শ্বাস, তার শ্বাস বন্ধ হয়ে যাবে, তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু জীবন প্রবাহিত হতেই থাকবে। জীবনের প্রবাহই বোধ, আর জীবনকে খণ্ড খণ্ড করে উদ্বেগে কাটানোই অনুভব আর ইন্টেলিজেন্ট বা ব্যক্তির স্তর।